দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আজ আমরা শিখব প্রতিদিনে ব্যবহৃত 400টি আরবি শব্দর বাংলা অর্থ, যে শব্দগুলোর মাধ্যমে আমরা সহজে আরবি ভাষা শিখতে পারব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম যে শব্দটি আমরা জানব, আরবি শব্দ ওয়া, এর বাংলা অর্থ হবে এবং। ওয়া শব্দের অর্থ এবং। রগম বা রাকাম যারা আরবি শব্দ এর বাংলা অর্থ হবে নাম্বার। আরবি ভাষায় রগম বা রাকাম যার বাংলা অর্থ হবে নাম্বার। মাতার শব্দের অর্থ বৃষ্টি। আরবি ভাষায় মাতার যার বাংলা অর্থ হবে বৃষ্টি। শায়েক শব্দের অর্থ ড্রাইভার। আরবি ভাষায় শায়েক যার বাংলা অর্থ হবে ড্রাইভার। ব্যাটারি যার বাংলা অর্থ হবে ব্যাটারি। আরবি ভাষায় ব্যাটারি যার বাংলা অর্থ হবে ব্যাটারি। কাসলা শব্দের অর্থ অলস। আরবি ভাষায় কাসলা যার বাংলা অর্থ হবে অলস। আরবি শব্দ দুঃখান যার বাংলা অর্থ হবে ধূমপান। দুঃখান শব্দের অর্থ ধূমপান। শান্তা শব্দের অর্থ ব্যাগ। আরবি শব্দ শান্তা যার বাংলা অর্থ হবে ব্যাগ। নাদি শব্দের অর্থ ডাকা, কাউকে ডাকা এর আরবি শব্দ নাদি। ফারহান শব্দের অর্থ আনন্দ। আরবি ভাষায় ফারহান যার বাংলা অর্থ হবে আনন্দ। মাকসুদ শব্দের অর্থ খুশি। আরবি শব্দ মাকসুদ যার বাংলা অর্থ হবে খুশি। হাবিবা যার বাংলা অর্থ হবে প্রিয়তমা। আরবি ভাষায় হাবিবা যার বাংলা অর্থ হবে প্রিয়তমা। ফিনজান এর বাংলা অর্থ হবে চায়ের কাপ। আরবি ভাষায় ফিনজান যার বাংলা অর্থ চায়ের কাপ। আলফ শব্দের অর্থ হাজার। আরবি ভাষায় আলফ যার বাংলা অর্থ হবে হাজার। সাআব শব্দের অর্থ কঠিন। আরবি শব্দ সাআব এর বাংলা অর্থ হবে কঠিন। জিয়াদা শব্দের অর্থ খুব বা বেশি। আরবি শব্দ জিয়াদা এর বাংলা অর্থ হবে খুব বা বেশি। হাদা শব্দের অর্থ এই বা এইটা। আরবি শব্দ হাদা যার বাংলা অর্থ হবে এই বা এইটা। সাক্কার শব্দের অর্থ বন্ধ করা। আরবি শব্দ সাক্কার যার বাংলা অর্থ হবে বন্ধ করা। গেদিম শব্দের অর্থ পুরাতন। আরবি শব্দ গেদিম যার বাংলা অর্থ হবে পুরাতন। দম শব্দের অর্থ রক্ত। আরবি শব্দ দম এর বাংলা অর্থ হবে রক্ত। তাকদি তাকরিদ শব্দের অর্থ রিপোর্ট। আরবি ভাষায় তাকরিদ যার বাংলা অর্থ হবে রিপোর্ট। কেশাব শব্দের অর্থ সুপারি। আরবি শব্দ কেশাব যার বাংলা অর্থ হবে সুপারি। সাহান শব্দের অর্থ চার্জার। আরবি শব্দ সাহান যার বাংলা অর্থ হবে চার্জার। দাখেল শব্দের অর্থ ভেতরে। আরবি শব্দ দাখেল যার বাংলা অর্থ হবে ভেতরে। খাদ্দামা শব্দের অর্থ কাজের মেয়ে। আরবি ভাষায় খাদ্দামা এর বাংলা অর্থ হবে কাজের মেয়ে। গানি শব্দের অর্থ ধনী। আরবি ভাষায় গানি যার বাংলা অর্থ হবে ধনী। তাল্লাজা শব্দের অর্থ ফ্রিজ। আরবি ভাষায় তাল্লাজা যার বাংলা অর্থ হবে ফ্রিজ। বাব শব্দের অর্থ দরজা। আরবি ভাষায় বাব যার বাংলা অর্থ হবে দরজা। গাবি শব্দের অর্থ বোকা। আরবি ভাষায় গাবি যার বাংলা অর্থ হবে বোকা। ধুকি শব্দের অর্থ চালাক। আরবি ভাষায় ধুকি যার বাংলা অর্থ হবে চালাক। সাক্কেল শব্দের অর্থ চালু করা। আরবি ভাষায় সাক্কেল যার বাংলা অর্থ হবে চালু করা। হাল্লাক শব্দের অর্থ সেলুন। আরবি ভাষায় হাল্লাক যার বাংলা অর্থ হবে সেলুন। কুবরি যার বাংলা অর্থ সেতু। আরবি ভাষায় কুবরি যার বাংলা অর্থ হবে সেতু। তাজদিদ শব্দের অর্থ নবায়ন করা। আরবি ভাষায় তাজদিদ যার বাংলা অর্থ হবে নবায়ন করা। মালুমাত শব্দের অর্থ তথ্য। আরবি ভাষায় মালুমাত যার বাংলা অর্থ হবে তথ্য। খাদেম শব্দের অর্থ সেবক। আরবি ভাষায় খাদেম যার বাংলা অর্থ হবে সেবক। আরবি শব্দ কোমা এর বাংলা অর্থ হবে একত্রিত। কোমা শব্দের অর্থ একত্রিত। দুধ শব্দের অর্থ পোকা। আরবি ভাষায় দুধ যার বাংলা অর্থ হবে পোকা।
হাম্মাম শব্দের অর্থ বাথরুম। আরবি ভাষায় হাম্মাম, যার বাংলা অর্থ হবে বাথরুম। আহাদ শব্দের অর্থ কেউ। আরবি ভাষায় আহাদ, যার বাংলা অর্থ হবে কেউ। বাতন শব্দের অর্থ পেট। আরবি ভাষায় বাতন, যার বাংলা অর্থ হবে পেট। সাদর শব্দের অর্থ বুক। আরবি ভাষায় সাদর, যার বাংলা অর্থ হবে বুক। সুরা শব্দের অর্থ জলদি। আরবি ভাষায় সুরা, যার বাংলা অর্থ হবে জলদি। জাব্বি শব্দের অর্থ কিসমিস। আরবি ভাষায় জাব্বি, যার বাংলা অর্থ হবে কিসমিস। হাব্বা শব্দের অর্থ পিস বা টুকরা। আরবি ভাষায় হাব্বা, যার বাংলা অর্থ হবে পিস বা টুকরা। দিরিশা শব্দের অর্থ জানালা। আরবি ভাষায় দিরিশা, যার বাংলা অর্থ হবে জানালা। মদিনা শব্দের অর্থ শহর। আরবি ভাষায় মদিনা, যার বাংলা অর্থ হবে শহর। বিলাদ বা দাওলা, এর বাংলা অর্থ হবে দেশ। আরবি ভাষায় বিলাদ বা দাওলা, যার বাংলা অর্থ হবে দেশ। মিপ্তা শব্দের অর্থ চাবি। আরবি ভাষায় মিপ্তা, এর বাংলা অর্থ হবে চাবি। মুকাইফা শব্দের অর্থ এসি। আরবি শব্দ মুকাইফা, এর বাংলা অর্থ এসি। মজনুন শব্দের অর্থ পাগল। আরবি শব্দ মজনুন, যার বাংলা অর্থ পাগল। করিয়া, যার বাংলা অর্থ গ্রাম। আরবি ভাষায় করিয়া, যার বাংলা অর্থ হবে গ্রাম। শামা শব্দের অর্থ আকাশ। আরবি ভাষায় শামা, যার বাংলা অর্থ হবে আকাশ। মুহিম শব্দের অর্থ গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় মুহিম, যার বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ। তাব্বাক শব্দের অর্থ বাবুর্চি। আরবি ভাষায় তাব্বাক, যার বাংলা অর্থ হবে বাবুর্চি। সালাত শব্দের অর্থ সালাদ। আরবি ভাষায় সালাত, যার বাংলা অর্থ হবে সালাদ। তরিক শব্দের অর্থ রাস্তা। আরবি ভাষায় তরিক, যার বাংলা অর্থ হবে রাস্তা। ইশারা শব্দের অর্থ সিগনাল। আরবি ভাষায় ইশারা, যার বাংলা অর্থ হবে সিগনাল। কানুন শব্দের অর্থ আইন। আরবি ভাষায় কানুন, যার বাংলা অর্থ হবে আইন। খাতা শব্দের অর্থ বিপদ। আরবি ভাষায় খাতা, এর অর্থ হবে বিপদ। ফুতুরা শব্দের অর্থ বিল। আরবি ভাষায় ফুতুরা, যার বাংলা অর্থ হবে বিল। হাদিদ শব্দের অর্থ লোহা। আরবি ভাষায় হাদিদ, যার বাংলা অর্থ হবে লোহা। গালবি শব্দের অর্থ মন বা হৃদয়। আরবি ভাষায় গালবি, যার বাংলা অর্থ হবে মন বা হৃদয়। কালাম সিদা, এর বাংলা অর্থ হবে সোজা কথা। আরবি ভাষায় কালাম সিদা, যার বাংলা অর্থ হবে সোজা কথা। বাররা শব্দের অর্থ বাহির। আরবি ভাষায় বাররা, যার বাংলা অর্থ হবে বাহির। সেমসেম শব্দের অর্থ একই। আরবি ভাষায় সেমসেম, যার বাংলা অর্থ হবে একই। আরবি শব্দ উক্তি, যার বাংলা অর্থ হবে বন। উক্তি শব্দের অর্থ বন। জাহেজ শব্দের অর্থ প্রস্তুত বা তৈরি করা। আরবি ভাষায় জাহেজ, যার বাংলা অর্থ প্রস্তুত বা তৈরি করা। দলিল শব্দের অর্থ প্রমাণ। আরবি ভাষায় দলিল, যার বাংলা অর্থ হবে প্রমাণ। খেইসা, যার বাংলা অর্থ বস্তা। আরবি ভাষায় খেইসা, যার বাংলা অর্থ হবে বস্তা। মিলাহা, যার বাংলা অর্থ লবণ। আরবি শব্দ মিলাহা, যার বাংলা অর্থ হবে লবণ। আরবি শব্দ বাগি, যার বাংলা অর্থ হবে বাকি। বাগি শব্দের অর্থ বাকি। সাহাব শব্দের অর্থ ঝামেলা। আরবি ভাষায় সাহাব, যার বাংলা অর্থ হবে ঝামেলা। তাপ শব্দের অর্থ কষ্ট। আরবি শব্দ তাপ, যার বাংলা অর্থ হবে কষ্ট। কাফি শব্দের অর্থ যথেষ্ট। আরবি ভাষায় কাফি, যার বাংলা অর্থ হবে যথেষ্ট। জাওজ শব্দের অর্থ স্বামী। আরবি ভাষায় জাওজ, যার বাংলা অর্থ হবে স্বামী। জাওজা, যার বাংলা অর্থ হবে স্ত্রী। আরবি ভাষায় জাওজা, যার বাংলা অর্থ হবে স্ত্রী। আখু শব্দের অর্থ ভাই। আরবি শব্দ আখু, যার বাংলা অর্থ ভাই। সতল শব্দের অর্থ বালতি। আরবি ভাষায় সতল, যার বাংলা অর্থ হবে বালতি। সাকুশ শব্দের অর্থ হাতুড়ি।
আরবি ভাষায় শাকুস, যার বাংলা অর্থ হবে হাতুড়ি, গাফল শব্দের অর্থ তালা, আরবি ভাষায় গাফল, যার বাংলা অর্থ হবে তালা, তাওলা শব্দের অর্থ টেবিল, আরবি ভাষায় তাওলা, যার বাংলা অর্থ হবে টেবিল, মেন্দিল শব্দের অর্থ টিস্যু বা হাত রুমাল, আরবি ভাষায় মেন্দিল, যার বাংলা অর্থ হবে টিস্যু বা হাত রুমাল, দিতল শব্দের অর্থ ডেটল, আরবি ভাষায় দিতল, যার বাংলা অর্থ হবে ডেটল, কিদা শব্দের অর্থ বাঁকা, আরবি ভাষায় কিদা, এর বাংলা অর্থ হবে বাঁকা, ওলা শব্দের অর্থ গ্যাস লাইট, আরবি ভাষায় ওলা, যার বাংলা অর্থ হবে গ্যাস লাইট, মালিশ শব্দের অর্থ ক্ষমা করা, আরবি শব্দ মালিশ, যার বাংলা অর্থ হবে ক্ষমা করা, আসিফ শব্দের অর্থ দুঃখিত, আরবি শব্দ আসিফ, যার বাংলা অর্থ হবে দুঃখিত, দোহর বা জোহর, যার বাংলা অর্থ দুপুর, আরবি ভাষায় দোহর বা জোহর, যার বাংলা অর্থ হবে দুপুর, আসর শব্দের অর্থ রাত, আরবি ভাষায় আসর, যার বাংলা অর্থ রাত। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।